মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। আজ শনিবার সকাল 7:30টায় জেলার প্রশাসক কার্যালয়ের ভেতরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধাঞ্জলি জানান জেলা প্রশাসক মারুফুর রশিদ খান। মাদারীপুর জেলা প্রতিনিধি ইসমাইল খান হৃদয়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পরে মুক্তিযোদ্ধা সরকারি বেসরকারি সাংস্কৃতিক রাজনৈতিক সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানায়। এরপর জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বিজয় র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে জেলা আসমত আলী খান স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। জেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, পুলিশ সুপার মাসুদ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, সদর উপজেলার চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালেদ হোসেন ইয়াদ, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান সহ জেলার মুক্তিযোদ্ধা সামাজিক সংগঠন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী প্রমুখ।